নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই প্রচণ্ড গরমে এখন কম তেল মশলায় রান্না খেতে ভীষণ ভালো লাগে, তবে হ্যাঁ, খাবারটা কিন্তু টেস্টি হওয়া চাই। তার জন্য আজকে আমার মা কুঁদরি এবং মাছের মাথা দিয়ে একটি মাত্র মশলা ব্যবহার করে দারুণ সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবে। কুঁদরির এই রেসিপিটা ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তার জন্য প্রথমে কুঁদরির দুটো সাইডের মোটাগুলো কেটে নিয়ে তারপর কুঁদরিটাকে এভাবে দুটো থেকে তিনটে টুকরো করে নিয়ে আড়ে এবং লম্বা এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। এবার একটা বড় সাইজের আলু ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর আলুটাকে প্রথমে একটু মোটা গোল গোল করে কেটে নিয়ে তারপরে আলুটাকে আবারও সরু সরু করে কেটে নিতে হবে। ঠিক যেরকম কুঁদরির সাইজ হয়েছে আলুগুলোকেও ঠিক সেই সাইজ করেই কেটে নিতে হবে। আলু এবং কুঁদরি দুটোই একসাথে কেটে নিয়ে তারপর এগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। এইবার একটা অর্ধেক মাছের মাথা নিয়ে তাতে সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে আগে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। এটাকে ভালো করে ম্যারিনেট করে তারপরে কড়াইতে সরিষার তেল গরম করে তার ভিতরে মাছের মাথাটা দিয়ে দিতে হবে। মাছের মাথাটা দিয়ে এপিটোপিট করে মাথাটাকে ভেজে নিতে হবে। মাছের মাথাটাকে কিন্তু বেশি শক্ত করে ভাজা যাবে না, জাস্ট হালকা একটু ভেজে নিতে হবে। বেশি শক্ত করে ভাজলে মাছের মাথা শক্ত হয়ে গেলে চচ্চড়িতে দিলে কিন্তু ভালোভাবে মিশবে না। সেজন্য মোটামুটি এপিটোপিট করে একটু হালকা করে ভেজে নেওয়ার পরেই মাছের মাথাটিকে একটা সাইডে তুলে নিতে হবে। এবার কড়াইতে অল্প একটু রিফাইন তেল গরম করে তার ভিতরে একটা ছোটো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজকে দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে। পেঁয়াজ কিন্তু বেশিক্ষণ ধরে ভাজা যাবে না, জাস্ট পেঁয়াজের কালারটা হালকা চেঞ্জ হয়ে একটু যখন এরকম স্বচ্ছ হয়ে আসবে তখন এর ভিতরে কুচিয়ে রাখা কুঁদরি এবং আলুগুলোকে ঢেলে দিতে হবে। দিয়ে কুঁদরি এবং আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবেই কুঁদরি এবং আলুগুলোকে হালকা হাতে একটু ভেজে নিতে হবে। অনেকেই আছেন যারা কুঁদরি এই সবজিটা একদমই খেতে পছন্দ করেন না, তো এইভাবে যদি রান্না করা হয় এটা কিন্তু খুব সুন্দর লাগে। তবে যারা মাছ খেতে চান না তারা এক্ষেত্রে মাছের মাথাটা বাদ দিয়ে রান্না করবেন। তবে মাছের মাথা দিয়ে যদি এভাবে কুঁদরি রান্না করা হয় সেটা কিন্তু অসাধারণ টেস্ট হয় এবং এভাবেই কম তেল মশলায় এই রান্না খেতে দুর্দান্ত হয়। সবাই এটা আঙুল চেটে পুঁতে খাবে। এবারে এটাকে একটু ভেজে নেওয়া হয়ে গেছে, এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো এবং সেই সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দেওয়া হলো। দিয়ে আবার একটু ভেজে নিতে হবে। দেখুন এবার এগুলো তলায় আস্তে আস্তে জড়িয়ে আসছে, নুন দেওয়ার ফলে এর থেকে জল বেরিয়েছে এবং তার জন্য তলায় জড়িয়েও যাচ্ছে। এবার এর ভিতরে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। এখানে ঠিক যতটা কুঁদরি তার অর্ধেক অংশ যাতে জলে ডুবে যায় এই রকম পরিমাণই জল দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর ভিতরে সামান্য একটু হলুদের গুঁড়ো দিতে হবে। হলুদের গুঁড়োর পরিমাণটা খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, যেহেতু কুঁদরির সবুজ রঙটা আছে সেজন্য হলুদের পরিমাণটা অল্পই দেওয়া হলো, যাতে আলুটা জাস্ট একটা হলুদ কালার আসে সেজন্য। এবার এটাকে ভালো করে মিক্স করে একটুখানি ঢাকা দিয়ে রাখতে হবে নরম হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর, প্রায় 10 মিনিট মতো পর ঢাকনা খুলে দেখুন এটা বেশ আগের চেয়ে নরম হয়ে এসছে এবং একটা কালারও চলে এসছে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরেই এবার এর ভিতরে 1 টিস্পুনের মতো সরষা বাটা দেওয়া হলো। যেহেতু গরমকাল সেজন্য সরষে বাটার পরিমাণটা কিন্তু কমই দেওয়া হচ্ছে, কিন্তু তাও এই রান্নাটা মাছের মাথার জন্য দারুণ টেস্টি হয়। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে ভাজা মাছের মুড়োটা এর ভিতরে দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে এটাকে এইভাবে ঢেকে রেখে দিতে হবে একটুখানি প্রেস করে জলের ভিতরে, যাতে এর ভিতরে যে ঝোলের রসটা আছে সেটা আস্তে আস্তে ঢুকে যায়। তারপর ঢাকনা খুলে মাছের মাথাটিকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে ভেঙে দিতে হবে, কারণ ভাজার পরে মাছের মাথাটা ভাঙতে অসুবিধা হয়, কিন্তু ঝোলে দিয়ে যদি একটু ফুটে যায় তাহলে মাছের মাথার ভিতরে জল ঢুকে গেলে এটা ভাঙতে কিন্তু খুবই সুবিধা হয়। এবং এইভাবে ঝোলে দিয়ে রাখলে মাছের যে সুন্দর ফ্লেভার সেটাও আস্তে আস্তে চচ্চড়ির ভিতরে আগে থেকেই ঢুকে যায়। এবার মাথাটিকে ভালো করে ভেঙে নেওয়ার পরে চচ্চড়ির সাথে মাথাটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এর ভিতরে 1 টিস্পুনের মতন চিনি দেওয়া হলো। কুঁদরির সবজিটা কিন্তু একদমই মিষ্টি নয়, সেজন্য একটুখানি চিনি দেওয়া প্রয়োজন। চিনি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে।
এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এর ভিতরে জলটুকু দেওয়ার ফলে যে ঝোলটুকু আছে সেটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে কুক করতে হবে। এই রেসিপিটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে, একদম গা মাখা। তারপর দেখুন এর ভিতরে যে রসটুকু ছিল সেটা সমস্তটাই এই সবজি অ্যাবজর্ব করে নিয়েছে এবং একদম শুকিয়ে গেছে। যে লঙ্কাগুলো ছিল সেগুলো খুন্তির সাহায্যে একটু মিক্স করে দিতে হবে এই সবজির সাথে চেপে। তারপরে দেখুন এটা একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। এইবার এটাকে নামিয়ে বাটিতে তুলে সার্ভ করে দিতে হবে। দুপুরবেলা ভাত দিয়ে যদি এই রকম একটা খুঁদ্রি এবং মাছের মাথার চচ্চড়ি হয় তাহলে তার কোনো কথাই হবে না, এটা দিয়েই সবাই এক থালা ভাত খুব সহজেই খেয়ে নেবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।